সন্ধ্যা কথা হোকের এই মঞ্চে আমি ময়ূক এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, কথা হোকে নানা ধরনের কথা হয়, কিন্তু আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ঘোরে, অনেক সময় আদালতের চত্বরে এর গুঞ্জন শোনা যায়, রাগ শোনা যায়, অভিমান শোনা যায়, এবং তার পাশাপাশি বাস্তব কোনো ভিত্তি আছে কি না সেই নিয়েও কথা হয়। আমরা কথা বলছি আজকে এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টার নাম আমরা রেখেছি ধর্ষণ আইন হোক লিঙ্গ নিরপেক্ষ। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ধর্ষণ আইনও লিঙ্গ দ্বারা পরিচালিত হয়। আপনাদের একটা গল্প বলছি, 2018 সালে এটা নিয়ে ব্যাপকভাবে খবরের কাগজে লেখালেখি হয়েছিল, সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছিল। 2018 সালে একজন বিদেশি মহিলা, ফ্রেঞ্চ মহিলা, সে ফ্রেঞ্চ মহিলা ধর্ষিতা হন, তথাকথিত ধর্ষিতা হন, কারণ কি এর পরে গল্পে টুইস্ট আছে। ধর্ষিতা হওয়ার সমস্ত মাপকাঠি পুলিশের নজরে এবং তার পাশাপাশি তদন্তকারী যারা রয়েছেন তাদের নজরে এক একটা করে টিকমার্ক বসে। কিন্তু মুশকিলটা হয় যিনি ধর্ষণ করেছেন তিনিও একজন মহিলা। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে ধর্ষণের সাথে ওই সিনোনিমাস সমার্থক শব্দটা হয়, সেই সমার্থক শব্দ হয়ে যায় ধর্ষণ করা হয়েছে মানে ধর্ষিতা হয়েছে মহিলা এবং ধর্ষণ করেছে পুরুষ। এরপরে অনেক জলগড়া এবং তারপরে একের পর এক এই নিয়ে লিগাল রেসকোর্স শুরু হয়, অর্থাৎ কথার মারপ্যাচ শুরু হয়। এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও কথার মারপ্যাচ হবে, কথা হবে এই নিয়েও, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। সেখানে একজন পুরুষ যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এবং তারপরে সে পালিয়ে যায় অন্য কারোর সাথে বিয়ে করে, তাহলে তার শাস্তি যেরকম, এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে নয়। আবার অন্যদিকে সৃজিতা, মহিলাদের ক্ষেত্রেও কেন বারবার কথাগুলো হয়, আইপিসি কেন চেঞ্জ করাটা কঠিন, বাহার প্রমাণ একটা কাজ, প্রতি মিনিটে একটি করে মেয়ে হয়তো ধর্ষিতা হচ্ছেন। এখন কথা হোক যখন হচ্ছে এটা বলতে খারাপ লাগছে, হয়তো এই এক ঘন্টায় আমরা আরও তিনটে ধর্ষণের খবর পাবো। একেবারেই তাই, ময়ূক যেমন একটা দিক তুলে ধরলেন তেমন তার পাশাপাশি আমি একটা বিষয় বলি, মানে আমরা এরকম মাঝে মাঝেই বলতে শুনি না, আমাদের হয়তো কারোর কারোর বাড়িতেও বলতে শোনা যায় যে ছেলেরা আবার কাঁদে নাকি, ছেলেদের মন খারাপ হয় নাকি, ছেলেদের মন দুর্বল হয় নাকি, অথবা ধর্ষণ এই ঘটনা ছেলেদের সঙ্গে কখনো হতে পারে নাকি, এটা যেন একটা মিথের পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আদৌ কি এটা মিথ, আদৌ কি এটা মিথ, হয়তো হ্যাঁ বা হয়তো না, এই হয়তোর জায়গাটাই আজকে মুছে দেওয়ার জায়গা। আর তাই জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধর্ষণ আইন হোক লিঙ্গ নিরপেক্ষ। কিন্তু প্রথমেই আমি অনির্বাণ গো ঠাকুরতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, অনির্বাণ আইনজীবী এবং তার পাশাপাশি বহু ধর্ষণের মামলা ধর্ষকদের হয়ে ধর্ষকদের বিরুদ্ধে অনির্বাণ দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এবং তার পাশাপাশি আইনি মারপ্যাচ দীর্ঘদিন ধরে অনির্বাণ কাজ করেছেন এই নিয়ে একেবারে। এবং অপর দিক থেকে আমি ডেকে নেব আরও একজন আইনজীবী, সুস্মিতা সাহা দত্ত, তাকে আমরা মঞ্চে ডেকে নেব, তিনিও এরকম প্রচুর মামলা তিনি সামলেছেন, তার কি অভিমত এ বিষয়ে আমরা একটু জানাব। সুস্মিতা দি প্লিজ। আমরা এখন যখন কথা বলছি হাঁসখালী ধর্ষণকাণ্ড নিয়ে, গোটা দেশ উত্তাল হয়ে আছে হাঁসখালী ধর্ষণকাণ্ডের অন্যতম আইনজীবী সুস্মিতা সাহা দত্ত, মানবী বন্দ্যোপাধ্যায়কে, অধ্যাপক মানবী বন্দ্যোপাধ্যায়, মানবী বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে একটি সিনেমা হওয়া উচিত। মানবী বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের লড়াই করেছেন, জেন্ডার রাইটস নিয়ে লড়াই করেছেন এবং লিঙ্গ নিরপেক্ষ যে ধর্ষণ আইন তার হয়ে দীর্ঘদিন ধরে সওয়াল করে যাচ্ছেন। আর এর পাশাপাশি আমি ডেকে নেব শাশ্বতী ঘোষ, বিশিষ্ট অধ্যাপক, ডেকে নেব এমন একজনকে যিনি দীর্ঘদিন ধরে খুব কম বয়স থেকে লড়াই করেছেন এবং সোশ্যাল মিডিয়া হোক, পাড়ায় হোক, সমস্ত জায়গায় অনেকভাবে ট্যাগ করে দেওয়া হয়েছে এ মহিলা বিদ্বেষী বলে। কিন্তু গৌরব বলেছে আমি মহিলা বিদ্বেষী নই, আমি পুরুষদের অধিকারের পক্ষে এবং এই লড়াই আমি দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে লড়ে যাব। আমি ডেকে নেব গৌরব রায়, পুরুষ অধিকার কর্মী গৌরব রায়কে এই মঞ্চে। এবং অপরদিক থেকে আমি ডেকে নেব বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে, তার জীবনের অনেকে চড়াই উতরাই পেরিয়ে তার যে অবস্থান বর্তমান এবং তিনি কি ভাবছেন এই যে ধর্ষণ আইন সত্যি কি লিঙ্গ নিরপেক্ষ হওয়া উচিত, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি কি ভাবছেন সেটাও আমরা জানবো। অনির্বাণ গো ঠাকুরতাকে ডেকে নেব, অনির্বাণ গো ঠাকুরতার যে মত সেইটা বাংলার মানুষ শুনুক, কেন লিঙ্গ নিরপেক্ষতা জেন্ডার নিউট্রালিটি সারা বিশ্বে এখন কথা হচ্ছে আর রেপ ল নিয়ে কেন এটার এত প্রয়োজন হয়ে পড়েছে, তোমরা কেন এটা নিয়ে এত কথা বলছো।
সবাইকে নমস্কার। প্রাথমিকভাবে সবাইকে নমস্কার জানাই আজকে যারা যারা উপস্থিত হয়েছেন এখানে, এবং আমার সহবক্তা এবং আমার বিপক্ষের বক্তা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি প্রাথমিকভাবে বলতে চাই যে শুধুমাত্র রেপ আইন নয়, কোথাও না কোথাও এই বদলটার একটা প্রয়োজন আছে। বদলটা কেন প্রয়োজন আছে? যখনই কোনো কিছু সংবিধান বিরোধী হয় তখনই কিন্তু সেখানে বদলের প্রয়োজন হয়। সংবিধান বলছে আমাদের আর্টিকেল 14, আপনি জানেন, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। যদিও সেখানে রিজনেবল ক্লাসিফিকেশনের কথা বলা হয়েছে, কিন্তু এই ইকুয়াল প্রোটেকশন অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল সেইটাতে কিন্তু এই রেপ আইন অর্থাৎ ধর্ষণ আইন সেখানে কোথাও না কোথাও একটা বিভেদের সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে? কারণ ধর্ষণ আইন শুরু হচ্ছে যে এনি ওমেন ভিকটিম ক্যান ওনলি বি আ ওমেন, এই কথাটা থেকে শুরু হচ্ছে। আপনি 1861 যখন লর্ড ম্যাকলে ইন্ডিয়ান পিনাল কোড জন্ম দিয়েছিলেন, ইন্ডিয়ান পিনাল কোডের, তখনকার আর্থসামাজিক অবস্থা আর এখনকার আর্থসামাজিক অবস্থার মধ্যে একটা প্রভূত পরিবর্তন এসেছে। আপনারা জানেন, প্রত্যেকে আমরা জানি, বিভিন্ন সময় বিভিন্ন রকম আইনের গতিধারা পরিবর্তন হয়েছে, আইনের পরিবর্তন হয়েছে। আইনের পরিবর্তনটা কেন করা হয়েছে? না, প্রতিদিন এই আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের কথা মাথায় রেখে আজকের দিনে আমরা কিন্তু একইভাবে শচীন তেন্ডুলকারকে যেমন বড় স্টার ভাবি, তেমনি মিতালি রাজকেও বড় স্টার ভাবি। অর্থাৎ এখন কিন্তু এই পরিবর্তনের সময় এসেছে। আজকের দিনে আমরা মনে করছি যে বাসে যেমন লেডিস সিটের সংরক্ষণটা কোথাও না কোথাও একটা বিভেদ তৈরি করছে, জেনারেল সিটটা কিন্তু এখন বেশি আকর্ষণীয়, ভদ্র মহিলাদের কাছেও আকর্ষণীয়, যারা মনে করছেন যে আমরাও এখন সমানভাবে পদক্ষেপ রাখছি একজন পুরুষের সাথে, তখন কিন্তু সেই লেডিস সিটের থেকে তারা জেনারেল সিটে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ তারা যে কোথাও পিছিয়ে নেই সেটা বারবার তারা বোঝাতে চেষ্টা করছেন নিজেদের কন্ডাক্টের মাধ্যমে। তাহলে আইনের ক্ষেত্রে এই বিভেদ কেন? একজন পুরুষ ধর্ষক হতে পারেন, ঠিক একটা মাস্কিউলার জেন্ডারকে মানে বারবার বেশি আশরিক শক্তির সাথে তুলনা করা হয়েছে, তেমনি একইভাবে একজন ভদ্রমহিলা, তিনি কেন সেই পার্টিকুলার লিমিটটাকে ক্রস করছেন না, তাকে বারবার সেই প্রিভিলেজ কেন দেওয়া হচ্ছে? একজন ভদ্রমহিলা কেন বারবার ভিকটিম হবেন? কেন তাকে বারবার এই ভিকটিমের জায়গাতে দাঁড় করানো হচ্ছে? একজন পুরুষ কেন ভিকটিম হতে পারবেন না? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, বিভিন্ন মামলাতে এসছে। শুধু এটা কিন্তু আমাদের কথা না, অনারেবল সুপ্রিম কোর্টও কোথাও না কোথাও বলছেন, আমি একটা জাজমেন্ট কিছুক্ষণ আগে পড়ছিলাম, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট বলছেন যে একজন ভদ্রমহিলা, তিনি যদি আজকে ভিকটিম হতে পারেন, একজন পুরুষও একইভাবে ভিকটিম হতে পারেন, কে তাকে ভিকটিমাইজ করছে সেক্ষেত্রে কিন্তু আইন সকলের, আমরা কিন্তু প্রাথমিকভাবে মৌলিক একটা কথা বলি, পুরুষ যেমন ধর্ষক হতে পারেন, একজন মহিলাও ধর্ষক হতে পারেন, সে নিয়ে কিন্তু কোনো বিভেদ নেই। বিভেদটা আছে ভিকটিম কী হবে তাই নিয়ে। অর্থাৎ আইনের সেকশন 9 বলছে যে যিনি অ্যাকিউজড তিনি যেমন হি, মানে দ্যাট উইল বি ইন্টারপ্রেটেড অ্যাজ শি, মানে একজন পুরুষ যেমন ধর্ষক হতে পারেন, একজন মহিলাও ধর্ষক হতে পারেন। অনির্বাণ, তোমার সময় শেষ, কিন্তু এই জায়গাতে আমি সৃজিতা একটা খুব কৌতূহল হচ্ছে একটা বিষয় জানার জন্য, যেটা আমি 2021 সালের এবং 2018 সালের দুটি মামলার উল্লেখ করলাম। একজন মহিলা আরেকজন মহিলাকে ধর্ষণ করেছে, তুমি আইনের আরও ভালো শিক্ষক আমাকে শুধরে দিতে পারো, সেখানে যে কেসগুলো দেওয়া হয়েছিল 375 বাদে 354 যেটা আউটরেজ অফ মডেস্টি সেইটা দেওয়া হয়েছিল, এবং তার পাশাপাশি 342 রংফুলি কনফাইনিং আ পার্সন অর্থাৎ জোর করে আটকে রাখা, 1000 টাকার বেল বন্ডে ছাড়া পেয়ে যাওয়া, বেলেবল অফেন্স, এইটা দেওয়া হয়েছিল। এইটাই যদি পুরুষ করত তাহলে তো তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারত। এই জায়গাতেই আমাদের কোথাও না কোথাও পরিবর্তন প্রয়োজন। যদিও আইন কিন্তু, আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সেকশনস দ্যাট হ্যাজ বিন লেভেলড, আইন কিন্তু কখনো যিনি অভিযুক্ত তার ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা খালি পুরুষই হবে এরকম সীমাবদ্ধতা নেই। অভিযুক্ত যিনি তিনি কিন্তু মহিলাও হতে পারেন, কিন্তু অভিযোগ যার দিকে অর্থাৎ ভিকটিম যিনি যার ওপর এই শারীরিক নির্যাতন হয়েছে বলে মনে হচ্ছে, সেইখানে কিন্তু একটা লিমিটেশনস আছে, এনি ওমেন কথাটা ইউটিলাইজড হয়েছে। অর্থাৎ ধর্ষণের ক্ষেত্রে একজন ভিকটিমকে একজন মহিলাকেই যেন হতে হবে, এছাড়া পুরুষ হতে পারেন না, এই জায়গাতেই আমাদের প্রতিবাদ। কারণ একজন মহিলার জায়গাতে একজন পুরুষও কিন্তু সেই সেম স্টেটাসে, সেই মেন্টাল ট্রমার মধ্যে যেতে পারেন। ধর্ষণ কিন্তু খালি শারীরিক নির্যাতন নয়, ধর্ষণ হচ্ছে একটা মেন্টাল ট্রমা, একটা মানসিক নির্যাতন। রেপ আইনে কোথাও বলা নেই যে অভিযুক্ত তিনি মহিলা হবেন না, তিনি কিন্তু মহিলা হতেও পারেন। বেশ,
বেশ, আমি অপর দিক থেকে, আপনি থাকুন, আমি অপর দিক থেকে আইনজীবী যখন বলছেন আমি আরও একজন আইনজীবীকে ডেকে নিই, সুস্মিতা সাহা দত্ত, তিনি এই মুহূর্তে রয়েছেন, আমি তাকে একবার ডেকে নিই। আচ্ছা আপনি প্লিজ যান। অনির্বাণ যেটা বলছিলেন খুব সহজ কথায় বলতে গেলে যে সংবিধান সকলকে সমান অধিকারের জায়গাটা দেয়, সেই জায়গা থেকে যখন ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেখানে সমানাধিকার কেন থাকছে না? আচ্ছা, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। অনির্বাণ যেটা বললেন, উনি আর্টিকেল 14-এর কথা বললেন, কিন্তু অনির্বাণ খুব ভালো একজন আইনজীবী, হয়তো মিস করে গেছেন। আর্টিকেল 15-3-তে কিন্তু একটা স্পেসিফিক্যালি বলা রয়েছে যে দেয়ার ক্যান বি প্রভিশন ফর চিলড্রেন, স্পেশাল প্রভিশনস ফর চিলড্রেন অ্যান্ড উইমেন। তো সুতরাং রেপ লজ যেটা রয়েছে সেটা যে জেন্ডার স্পেসিফিক, এখন এই জেন্ডার স্পেসিফিক কি জেন্ডার নিউট্রাল হওয়া উচিত সেটার প্রসঙ্গে আসছি না। রেপ লজ এই মুহূর্তে যে জেন্ডার স্পেসিফিক তার মধ্যে কিন্তু কোনো অসাংবিধানিক ব্যাপার নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা উঠে এসছে যে কেন রেপ লজ আজও অবধি জেন্ডার নিউট্রাল হতে পারলো না, অনির্বাণের কথা থেকেই আমার কিন্তু একটা কথা খুব মনে হলো, মানে খুব লাইটার ভেনে আমি বলছি অনির্বাণ, মানে আপনার পক্ষেই কিন্তু সব, মানে সবক্তা, সপক্ষের পক্ষের বক্তা মানবিদি, তো আপনি কিন্তু একবারও বললেন না যে দ্য ট্রান্সজেন্ডারদের জন্য যে আইনটা রয়েছে, দ্য ট্রান্সজেন্ডার পার্সনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019, সেখানে কিন্তু মানে সেক্সুয়াল অ্যাবিউজের জন্য 2 বছরের কারাদণ্ড ম্যাক্সিমাম, যেখানে 354B-তে কিন্তু সেখানে 7 ইয়ার্স। তো সুতরাং লিঙ্গ বৈষম্যটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমরা কিন্তু তৃতীয় লিঙ্গের কথাটাও ভুলে যাই, মানে এটা কিন্তু এখন ভোলাটার কোনো কথা না, কোনো কাজের কথা নয়। পুরুষের কথা যখন ভাববো, নারীর কথা যেমন ভাববো, তৃতীয় লিঙ্গের কথাও তেমনি ভাববো। অর্থাৎ দিদি আপনি মেনে নিচ্ছেন যে আমাদের পরিবর্তন দরকার, আপনি তো আমাকে জিতিয়ে দিলেন, মানে আপনি তো মেনে নিচ্ছেন যে পরিবর্তন মেনে নেওয়া না, আমি বলতে চাইছি যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পরিবর্তনটা আসা যতক্ষণ সম্ভব না, যতক্ষণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই যে লিঙ্গ বৈষম্য রয়েছে সেই লিঙ্গ বৈষম্য তখন যতক্ষণ না সেখান থেকে আমরা উদ্ধার পাবো ততক্ষণ কোনো পরিবর্তন আসার কথা না। কেন, আইনটা তো মানুষের জন্য, মানুষ যতক্ষণ না কমপ্লেন করতে পারবে না, একজন পুরুষ যতক্ষণ না গিয়ে কমপ্লেন করতে পারবে, তার সমস্ত ইনহিবিশনসকে বাদ দিয়ে কমপ্লেন করতে পারবে, সে নিজেকে একটা ম্যাসকিউলিন, নিজেকে একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির প্রতিনিধিত্ব করা থেকে যতক্ষণ না বেরিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আইন প্রণেতারা কোনো কোনো ডাকে সাড়া দেবে না। আর্টিকেল 15-3 যেটা আপনি বলছেন, স্পেশাল প্রভিশন টু বি ক্রিয়েটেড ফর ওমেন এন্ড চিলড্রেন, এটা একটা বেনিফিশিয়াল লেজিসলেশন তৈরির বিষয়, তার সাথে কিন্তু উইথ ডিউ রেসপেক্ট রেপের কোনো সম্পর্ক নেই। রেপ হচ্ছে একটা জেনারেল মানসিক অ্যাক্ট, মানে যেটা একটা অত্যন্ত ঘৃণ্য জিনিস। হ্যাঁ, কিন্তু একটা ছোট প্রশ্ন দিই, সেটা হচ্ছে যে এই যে আমরা পক্সো আইনের কথা বলি, আমি যদি ভুল হই আপনি ধরাবেন আমাকে, সেটা হচ্ছে যে সেই আইনে কিন্তু যখন একজন শিশুকে নিয়ে কথা বলা হচ্ছে তখন কিন্তু ভাবা হচ্ছে না যে ছেলে না মেয়ে বা সে কোনো তৃতীয় লিঙ্গ, সেটা কিন্তু ভাবা হচ্ছে না, সব ক্ষেত্রে সমান। যখনই 18 বছর হয়ে যাচ্ছে তখন মেয়েদের যাবতীয় সুবিধাটা তারা পেতে পারছেন কিন্তু বাকিটা পাচ্ছেন না, এটা কেন? দেখো, পক্সো আইনটা একটা অত্যন্ত নতুন একটা আইন, এবং পক্সো আইনে অনেক কিছু, ওই যে আমি বললাম প্রথমেই যেটা কথায় বললাম যে যতক্ষণ না আমরা বেশ কিছু ইনহিবিশনস থেকে বেরিয়ে আসতে পারবো ততক্ষণ এই বিতর্কের কোনো মানেই নেই যে জেন্ডার নিউট্রাল হওয়া উচিত কি জেন্ডার স্পেসিফিক হওয়া উচিত। কারণ আজকে অনির্বাণ যদি, গড ফরবিড, যদি কোনোদিন কোনো মানে অ্যাবিউজের, মানে কোনোদিনই হবে না আই বিলিভ, কিন্তু কোনোদিন ও নিজে কোনোদিন বলতে পারবে, গিয়ে কমপ্লেন করতে পারবে, কোনোদিন করতে পারবে না, কারণ এই বিষয়টা কিন্তু এটা সুস্মিতা দি, আমি ঠিক এই জায়গাতে 30 সেকেন্ড আরো আমি বাড়তে দেবো দরকার হলে, এটা এটার সাইকোলজিটা কি ওই মার্থ কো ডার্ট নেই হতা, পুরুষ মানুষের ব্যথা হয় না, পুরুষ মানুষ ধর্ষিত হতে পারে না, পুরুষ মানুষ মার খেতে পারে না, পুরুষ মানুষ কাঁদতে পারে না। এবং দেখবেন ময়ূক, যখন কোনো সিনেমায় দেখুন বা যে কোনো একটা কোনো ইয়েতে দেখুন, পুরুষ যদি অত্যাচারিত হয়, সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, সেটাকে নিয়ে একটা হিউমার করা হয়, তো সেটাকে নিয়ে এটা একটা পুরুষ সে নিজের মনের মধ্যেও, তার মনের মধ্যে চলে এসেছে, একজন সে ধরুন অফিসে কাছারিতে তো এটা খুব মানে একটা খুব ইয়ে ব্যাপার, খুব নর্মাল ব্যাপার যে পুরুষ মহিলা বস যদি থাকে সে সেক্সুয়াল ফেভার তার জুনিয়র কলিগের থেকে অনেক সময় চায়, এবং সেগুলোতে কোন জুনিয়র কলিগ একটা সেখানে যদি মেয়ে মহিলা হয় তার কিন্তু একটা কমপ্লেন করে গিয়ে, কিন্তু পুরুষ কলিগ সে তার তো ওই ওই একটা লজ্জার জায়গা থেকে সে একটা কমপ্লেনটা গিয়ে কিন্তু করে না, যতক্ষণ না পর্যন্ত কমপ্লেন
আপডেট হবে, যতক্ষণ না পর্যন্ত ডেটা আসবে স্পেসিফিক্যালি। ঘটে না আমি বলছি না কিন্তু একবারও, ঘটে কিন্তু হ্যাঁ, যেভাবে আপনি হাঁসখালির কথা বললেন, যেভাবে হাঁসখালি ঘটে, মাটিয়া ঘটে, যেভাবে দেগঙ্গা ঘটে, সেভাবে কখনো পুরুষের ধর্ষণ খুব সেই হিসেবে পুরুষ মানুষকে ধর্ষণ কিন্তু হয় না, সেই মানুষ সামনে আসে না, কোনটা হয় না এখানে। পুরুষ অনির্বাণ একজন পুরুষ, তিনি লয়ার এবং তিনি কখনোই তার কিন্তু মনে হলো না এখনো পর্যন্ত যে যেই সেকশন 355 আছে, অনির্বাণ ক্রিমিনাল ল আমার থেকে ভালো জানে, সেখানে দু বছরের ম্যাক্সিমাম কারাদণ্ড, দু বছরের, সেখানে 354B-তে 7 বছরে, সেখানে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 2 বছরে। ট্রান্সজেন্ডাররা কি হচ্ছে না, শিকার হচ্ছে না, কিন্তু এই ডেটাগুলোই তো সামনে আসতে ভয় পাচ্ছে। সুতরাং ওই বিতর্কে এখন গিয়ে কোনো প্রয়োজন নেই। সুতরাং যতক্ষণ না পর্যন্ত নিজেরা এসে ওই পুরুষতান্ত্রিক বিষয়টা থেকে বেরিয়ে আসবে, প্যাট্রিয়ার্কাল সোসাইটিটাকে বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এই নিয়ে গলা শুকানোর কোনো জায়গাই নেই। তার কারণ হচ্ছে মহিলাদের যে জায়গাটার, মহিলাদের যে রেপ লসগুলো মহিলাদের জন্য রয়েছে, 2013-এর যে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে আফটার দ্য নির্ভয়া কেস, সেগুলো যথেষ্ট জাস্টিফাইড এবং সেগুলো থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। আর জেন্ডার নিউট্রাল কোনো দিনই হবে না যতক্ষণ এই প্যাট্রিয়ার্কাল মনোভাব থেকে পুরুষ মানুষরা নিজেরা বেরিয়ে আসবে। বেশ, আপনি থাকুন, এপাশ থেকে আমরা মানবীদিকে ডাকবো। মানবী বন্দ্যোপাধ্যায়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে কথাহকের মঞ্চে আছেন তারা হয়তো দুটো পক্ষে বিভক্ত হয়ে বসে আছেন, কিন্তু তাদেরও ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা মত আছে এবং প্রত্যেকটা মত উঠে আসুক। সান্ধ্যকালীন শ্রদ্ধা, আমাকে আসার আগেই বলা হলো নানা ভাষা, নানা মত, নানা পরিধান। হায় রে, কেন হঠাৎ বিবিধের কথা এলো কেন? এতক্ষণ তো নিরপেক্ষের কথা বলছিলেন, বৈষম্যের কথা বলছিলেন, বিবিধ করে দিলে তার বৈষম্য থাকে না। এবং প্রথমে এই অনুষ্ঠানটাই শুরু হলো দুটো নারীর ধর্ষণ দিয়ে, তো সাবকনসাসে কীভাবে নারীটা রয়ে গেছে। কারণ নারীর ফুটবল খেলা দেখবে না, দুটো নারীর ধর্ষণ দেখবে ব্লু ফিল্মে, দুটো নারীর ব্লু ফিল্ম দেখবে। মানে এইটাই হচ্ছে হয়তো কী বলে পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র, বাবার দিকে তাকিয়ে বলতে পারি না পিতৃতন্ত্র, কেন পিতৃপক্ষ আমার কাছে খুব পবিত্র। আর আমাকে যেটা বলা হচ্ছিল যে বারবার বলা হচ্ছে থার্ড জেন্ডার প্রোটেকশন আইন, প্রোটেকশন অ্যাক্ট, আইন আর অ্যাক্ট, আমি কি আইনের ছাত্র নই, সুতরাং আমি বলতে পারবো না অ্যাক্ট কীভাবে আইন হয় আর আইন হওয়ার পরে সেটা প্রয়োগ করেন কারা। আইন থাকলেই কি তার ইয়ে আমরা তার সহায়তা পাই? আমি তো পাইনি, আমি ধর্ষিত হয়েছি, আমি 376 করেছিলাম যেহেতু আমি শরীরে নারী, হয়তো আমি কোমরটুলি থেকে, ডাক্তারদের কোমরটুলি আমাকে মা দুর্গা বানিয়েছেন, শারীরিকভাবে নারী, কিন্তু আমাকে দেগে দেওয়া হয় হতো পুরুষ পুরুষ পুরুষ। তা সুতরাং সেক্ষেত্রে থার্ড জেন্ডার মানে একজন পুরুষ ধর্ষিত হলেন, এরা এই করা এই কথা বলা হয়। এই কিছুদিন আগে, 2-4 দিন আগে মহারাষ্ট্রে পূজা শর্মা, সে বলেছে, কেউ খবরে কাঁদতে কাঁদতে বলেছে এরকমই একটি স্টেজে, একটি মাধুরী দীক্ষিতের সঙ্গে, যে ট্রান্সজেন্ডাররা কত ছোটোবেলা থেকে ধর্ষিত হয় আমাদের এদেশে। আর এই বর্ষণের সময়, ইলিশের সময় ধর্ষণ কেন আমি জানি না, তো বেঁচেছেন যখন ঠিক আছে। আমরা রাজনীতি নিরপেক্ষ হতে পারলাম না, আমরা ধর্ম নিরপেক্ষ হতে পারলাম না, আমরা লিঙ্গ নিরপেক্ষ হব, এটা আমার কাছে খুব হাস্যকর। এবং এই যে পেডোফিলিক বলে একটি শব্দ আছে, শিশুকামী, শিশু বলে সবকে এক করে দেওয়া হয়, ছেলে মেয়ে এক করে দেওয়া হয়, শিশু কেন, কিশোরকামী আছে, যুবক বয়স পুরুষরা, যেটা বলছিলেন সুস্মিতা দি, যে তারা বলতে পারে না ধর্ষিত হয়ে, তার পৌরুষে লাগে, বলতে কেন পারে না, তার কারণ হচ্ছে কিছুদিন, এই 2 দিন আগেই আপনারা দেখলেন যে ওই হরিয়ানার কি অবস্থা হলে, একটি স্কুল ছাত্র তাকে ছক্কা ছক্কা বলতে বলতে সে 15 তলার থেকে ঝাঁপ দিয়েছে, দিয়ে মারা গেল। তারপরে পৌরুষ এত কঠিন একটা জায়গা, যেখানে যতই আমরা মা দুর্গার প্রতীক আনি না কেন, ওই জিমের যে মহিষাসুর তার ওই বাহু, সেটা আমাদের কাছে ভীষণভাবে শ্রদ্ধার। সেই কারণে, এবং এইটাও সুস্মিতা দি ঠিকই বলেছেন, যদি উনি নাকি আমাদের ওরা পক্ষ করে দিয়েছে, আমরা সবাই নিরপেক্ষ এখানে, কেননা ওই 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 পক্ষ নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ, আমরা সব ভাই ভাই, ও সরি সরি বোন বোন, কেন এখানে তো আবার ভাই বোনের মধ্যেও আবার সেই লিঙ্গ বৈষম্য এসে যাবে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম একজন অ্যাথলেটিক, সেই অ্যাথলেটিককে বলা হয়েছিল তার থেকে লিঙ্গ পাওয়া গেছে, এবং সেটা আবার সকলের মোবাইলে মোবাইলে ঘুরেছিল তার ছবি। অর্থাৎ সেই ধর্ষণের কাছে কিন্তু লিঙ্গই থাকে। আমি বিভাজন করছি না, আমি ভাবছি
যার লিঙ্গ আছে তিনি ধর্ষণ করেন, আর যার লিঙ্গ নেই সে ধর্ষিত হয়। একটা জানতে চাইছি, আপনি ট্রান্স মানে ট্রান্সজেন্ডারদের জন্য যে অ্যাক্ট হয়েছে ওটাতে কি আপনি খুশি না খুশি নয়? না, দুবাই আপনি তো খুশি নন, আপনি বললেন না দু বছর আবার এটা হলো, তার কারণে তো এই সময় দু বছর প্রথম কথা, কিন্তু যেইটুকু আইন হয়েছে, যেটুকু আইন হয়েছে সেটা কি ইমপ্লিমেন্টেশন প্রপারলি হয়েছে? হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আমি নিজে লড়তে গিয়েছিলাম তখন ট্রান্সজেন্ডার শব্দটাই আসেনি। আমি 2003 যখন সেক্স চেঞ্জ করলে লোককে ফাঁসিতে ঝোলানো হতো, আমাকে যে কি সইতে হয়েছে, এই যে আজকে এত আইন হওয়ার পরও ফরিদাবাদের ছেলেটি 15 তলা থেকে ঝাঁপ মারছে। এবার ভাবতে পারেন যে এই মানুষটাকে কত কষ্ট এখনও করে চলেছি আমি, এখনও কিন্তু সব থেকে মুক্তি পাইনি, আমি ভীষণ যন্ত্রণায় আছি। এবং যখন বেশি যন্ত্রণা পাই যেখানে আমি উপার্জন করি, আমার যে কলেজ সেখানে গেলে আমাকে আয় করতে দেবে না, একজন মানুষের আয়টা বন্ধ করে দিলে, উপার্জনটা বন্ধ করে দিলে তাকে আরো বেশি করে কষ্ট দেওয়া খুব সুন্দর। আমার একটা ছোট প্রশ্ন আছে মানবজি, আমি একটা ছোট প্রশ্ন করি, আমার প্রশ্নটা যে সমস্যাটা কি শুধুমাত্র আইনি সমস্যা নাকি সামাজিকও বটে? মানে আমার দেশের আইন ওই আপনাদের সুমনের গানে আছে না, 21 আইন গণেশ পাইন, তা আমাদের দেশের আইন যে কি জিনিস আমি এখনো পর্যন্ত বললাম। আমি 2003 যে ধর্ষণ কেস করে ধর্ষণ মামলায় 376 করেছিলাম আমার দিক থেকে, ওই যেটা বলছিলেন ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তারপর চলে যায়। আমি শাশ্বতীদিকে ডাকবো, শাশ্বতীদি আমার দীর্ঘদিনের অসমবয়সী বন্ধু, তৃতীয় লিঙ্গ নিয়ে অনেকগুলো কথা বললো, গুরুত্বপূর্ণ কথা, সাধারণ মানুষের কথাটা কি? শাশ্বতীদি, আমরা যারা প্রতিদিন এই আর্টিকেলগুলো মনে রাখতে পারি না, আমরা যারা আদালতের বাইরে দীর্ঘশ্বাস ছাড়ি, আবার এটাও তো সত্যি কথা, প্রতিদিন তো পুরুষদের কি এই পরিমাণই, যেটা সুস্মিতাদি বলল, এই পরিমাণ এই সংখ্যাই কি ধর্ষণ হয়? আর সত্যিই যদি আমার ধর্ষণ হয়, আমি ময়ূক রিপাবলিক বাংলার সাংবাদিক, এত কিছুর পরেও কি এত সহজে আমি বলতে পারবো যে আই হ্যাভ বিন রেপড? তিনটে জিনিস আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে যে দেশে মেয়েরা পুরুষের সঙ্গে খাতায় কলমে এবং বাস্তবে সমান হয়ে গেছে, সেই সমস্ত দেশে ধর্ষণ আইন লিঙ্গ নিরপেক্ষ, যেরকম ক্যানাডায় ধর্ষণ আইন লিঙ্গ নিরপেক্ষ, সেখানে এই রাত 3টের সময় এসপ্ল্যানেড থেকে একটি মেয়ে বাড়ি ফিরতে ভয় পায় না। আমরা পাই, যতক্ষণ পাই, কারণ খাতায় কলমে আইন যাই থাক, আইনটার প্রয়োগ যারা করেন তারা এই সমাজের মানুষ। এই সমাজের ডাক্তার তিনি পরীক্ষা করবেন, এই সমাজের উকিল তিনি প্রশ্ন করবেন, এই সমাজের পুলিশ তিনি বয়ান লিপিবদ্ধ করবেন, এই সমাজের বিচারপতি যিনি বিচার করবেন। কাজে যে সমাজটা মেয়েদের সমতায় বিশ্বাস করে না, সেই সমাজে আমি মনে করি মেয়েদের কতগুলো সুরক্ষা প্রয়োজন, এবং আর্টিকেল 15 অনুযায়ী সেটা টেকনিক্যালি বাস্তবে সেটা হয় কি না জানি না। আমি বিশ্বাস করি বহু পুরুষ ধর্ষিত হন, এবং সেখানে আজকে 2013 পর ধর্ষণ আইন লিঙ্গ নিরপেক্ষ করার একটা প্রভিশন ছিল, কারণ এখন যেটাকে বলা হচ্ছে লিঙ্গে জনিতে লিঙ্গ প্রবেশ, সেটার বাইরে আয়তনটাকে বাড়ানো হয়েছে, যেটা ছেলেদের ক্ষেত্রেও সম্ভব। এবং সেই সঙ্গে সমস্যার জায়গাটাকে অ্যাড্রেস যদি করা হয়, তাহলে আমার মনে হয় মেয়েদের সুরক্ষা এবং ছেলেদের সুরক্ষা, ছেলেদেরও বিশেষ করে কিশোর এবং শিশু যাদের মূল অসুরক্ষাটা আসে পরিবারের মধ্যে থেকে। এবং কি হয়েছে, একটি ছেলে হয়েছে বাড়িতে আপনার পুরনো কাজের দিদি দেখতে এসছে, প্রথমেই ছেলেটির কিছু মনে করবেন না এই ভাষার জন্য, বুঝু 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 করে তাকে চুমু খাবে। সেই থেকে সেই ছেলেটি জানে এই নিয়ে কিছু বলতে নেই, এটা তার মহান সম্পদ। যেদিন আমরা এই মানসিকতার বাইরে বেরিয়ে আসব, যেদিন ছেলেটি মনে করবে এটাও একটা শারীরিক নিগ্রহ, মেয়েটিও মনে করবে এটাও একটা শারীরিক নিগ্রহ, আমার মুখ লুকানোর কোনো জায়গা নেই, ছেলেটিও মনে করবে আমি পুরুষ কিনা সেই প্রশ্ন করার কোনো জায়গা নেই, সেই দিন আমি মনে করি আইনগুলো যথাযথ কাজ করবে এবং সেটা রূপায়নটাও যথাযথ হবে। একটু থাকুন, আমি মানবীদের কাছে 1 মিনিট দিতে চাই, এবং বাংলা টেলিভিশনেও হয়তো আমাদের বিপ ব্যবহার করতে হবে এরপরে হয়তো, কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসাটা প্রয়োজন। আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আয়তন বৃদ্ধির কথা দিদি বলছিলেন, যে রেপ কেসে কিছুটা আয়তন বৃদ্ধি করা হয়েছে, কোনটা কোনটাকে আমরা ধর্ষণ বলে মেনশন করতে পারবো, কিন্তু সবটাই কিন্তু দিদি মহিলাদের জন্য হয়েছে, অপর কোন লিঙ্গের জন্য কিন্তু এটা হয়নি, এটাও কি সমস্যা? না, এটা তো বলেছেন সুস্মিতা দিদি, বলছেন যে পুরুষরা কি বলবেই না যে আমরা ধর্ষিত, তার পৌরুষে লাগবে। এটা যেমন আছে, যেটা শাশ্বতী আমার খুব শ্রদ্ধেয়, মানে লেখা আমি ভীষণ ভালোবাসি, একটু আগে বলছি আমার গ্যাস দিও না, আর না গো গ্যাসের এখন প্রচুর দাম,
তা যা হোক সেই শাশুড়িদিকে আমি বলছি যে শাশুড়িদি যেটা বলিনি শিশু এবং কিশোর যারা পরিবারের মধ্যে থাকে এই কথাটাই তাই মানে আমরা যারা ট্রান্সজেন্ডার আমি তো এখন আমি ট্রান্সওম্যান কিন্তু আমি তো ট্রান্সজেন্ডার ছিলাম আমি চার বছর বয়স থেকে আমার মনে হচ্ছে আমি ধর্ষিত হয়েছি মানে মনে হয়েছে না এটা বাস্তব এবং এটা মানে আমাদের আমাদের সমাজে শিশুরা খুব বেশিভাবে খুব সুন্দর বলছিলেন আমাদের কিন্তু আমার বক্তব্য কখনোই বা আমাদের বক্তব্য কিন্তু কখনোই যে যারা ধর্ষিতা হন তাদের প্রতি আমরাও সমব্যথী কিন্তু আমাদের কথা হচ্ছে যে কেন এই পেরিফেরিটা অর্থাৎ এই লিমিটেশনসটা খালি মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ভিকটিমে আপনি এই মুহূর্তে পক্সো আইনের কথা কিছুক্ষণ আগে উঠেছিল আপনি জানেন পক্সো আইনে কিন্তু এই এই পরিবর্তনটা এসেছে পক্সো আইনের ক্ষেত্রে চাইল্ড মানে সে একজন শিশু কন্যা হতে পারেন শিশু পুত্র হতে পারেন তাহলে সাধারণ দর্শনের ক্ষেত্রে আমি এটা বলি অনির্বাণের এই উত্তরটা আমি একটু দিই শিশু কন্যা শিশু পুত্র আর আর এবং সব সব না না আমি এটা অনির্বাণের উত্তর দিই ও যেটা বারবার বলছে যে শিশুপুত্র শিশুকন্যা আমাদের কি বলবেন শিশুপুত্র না শিশু ঠিক আমি ওইজন্য জিজ্ঞেস করলাম হ্যাঁ সেই জন্য ও জিজ্ঞেস করলো সুতরাং ওই যখনই আপনারা কথা বলবেন দেখবেন কত সাবকনসিয়াস থেকে নারী পুরুষ এবং ট্রান্সজেন্ডার মানে এবং ইন্দ্রজিৎ সেই জায়গাটা কিন্তু থাকবেই আমার মনে হয় সেই কারণে ওরা বারবার পুরুষের কথা যার পুরুষ কি আর সমকামিতাকেও আমি বলি ওটা সমকামিতা নয় কারণ সমকামিতা একজন অ্যাক্টিভ একজন প্যাসিভ আমি মানবী আমার কথাটা বলে দিয়েছেন আমি সেটাই বলছি যে পুরুষদের ক্ষেত্রে সেই প্রভিশনটা তৈরি করা হোক যে এই ঘটনা ঘটছে কারণ যেটা বললেন যে পায়মন্থন করা হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা অনির্বাণ বললেন হ্যাঁ আপনি আপনি এর উত্তরটা শুধু দিয়ে দিন পুরুষদের এখনো এই দাবিটা তোলা একটা বিলাসিতা পুরুষদের ধর্ষণ হয় এই দাবিটা তোলা একটা বিরাসিতা কারণ কি আমরা চারিদিকে পিতৃতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যে আছি যদি কনভিকশনের অ্যানালিসিস করি ১৬ বছর পর্যন্ত বা তার নিচের হলে 30% কনভিকশন হয় তার উপরে কনভিকশন রেট 2% 3% নেমে আসে কারণ যেই মেয়েটির বয়স হয়ে গেল বিচারক বিশ্বাস করেন না আমি সেই বা প্রসেসটায় বিচারক মনে করতে পারেন যে এর হয়তো আমি মানবিক আপনাকে সেই জায়গাতে আমি আপত্তিটা তুলছি এই মুহূর্তে গৌরব রয়েছে গৌরব আপনাদের এতক্ষণ কথা শুনছিল এক মিনিট তুমি যদি ইন্টারজেক্ট করতে চাও কিছু কিছু কথা কাটতে চাও কিছু কথা অন্য বলতে চাও তারপরে শাশ্বতী দি আরও এক মিনিট আমি চেষ্টা করবো এক মিনিটের কমেই যদি শেষ করতে পারেন তারপরে গৌরব বলুক সবার প্রথম রিপাবলিক বাংলা এবং আমাদের আমাদের সঞ্চালক যিনি আছেন যারা আছেন অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ রিপাবলিক বাংলার সাথে থাকার জন্য এবং রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা ইস্যু ওনারা তুলে ধরেছেন এবং তুলে ধরে আসছেন দীর্ঘদিন ধরে এবং সত্যি যে বিষয় নিয়ে কখনো কথা হতো না সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে আর দিদির কাছে আমার কোনো প্রশ্ন নেই কারণ উনি বলার সময় উনি অলরেডি আমাদের যে কথাগুলো সেগুলোই বলে গেছেন যে আইনের পরিবর্তন দরকার এবং অবশ্যই যেক্ষেত্রে তুমি বাইজাত বাড়ি করতে পারো না দিদি আমাদের বসতে পারে দিদি হ্যাঁ দিদি আমাদের সে পক্ষ নিয়ে কথা বলেছেন বেশ কোনো কোনো কিছু তো একটা ক্ল্যারিফিকেশন আমি করে যাই সেটা হচ্ছে আমি কিন্তু আইনে সংযোজন দরকার বলেছি এই মুহূর্তে লিঙ্গ নিরপেক্ষ করার দরকার নেই কিন্তু পুরুষদের বিষয়টা সংযোজন দরকার সেটা বলেছি হ্যাঁ এটা আমি আমার বক্তব্যে বলবো দরকার আছে কি নেই ঠিক আছে তো সবার প্রথম আমি একজন পুরুষ এবং আমাদের সমাজে একজন পুরুষ ততক্ষণ মিথ্যাবাদী যতক্ষণ সে সত্য প্রমাণিত না হয় এবং একজন মহিলা ততক্ষণ সত্যবাদী যতক্ষণ সে মিথ্যা প্রমাণিত না হয় তো আমাদের এই বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে যে আমাদের ধর্ষণ আইনটা লিঙ্গ নিরপেক্ষ হওয়া প্রয়োজন কি প্রয়োজন নয় এখনো পর্যন্ত যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু কতগুলো পুরুষ ধর্ষিত হয়েছে সেই নিয়ে একটা আলোচনাও হয়নি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু আলোচনার আগে আমাদের যেটা জানতে হবে যে আমাদের আইন কি বলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিন্তু মহিলা কর্তৃক ধর্ষণ হতে পারে না আমাদের আইন এটা বলে তাহলে আমাদের সবার প্রথম আইনের সংশোধন দরকার এবং আমি কয়েকটা পয়েন্ট কারণ আমার কথার আমি যেটা বলবো সেটার সাপেক্ষে আমার কিছু পয়েন্ট আমার বলার আছে কয়েকটা ঘটনা বলবো যেমন আমি কয়েকটা ইস্যু কয়েকটা কেস এখানে তুলে ধরবো রাজ্যে মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন প্রথমে পাটনায় চলে আসি 2/11/2019 একটি ঘটনা সামনে আসে যেখানে একজন মহিলা শিক্ষিকা তিনি সেক্সুয়াল অ্যাসল্ট করেন একটি মাইনরকে এবং ভিকটিম ক্লাস ফাইভের স্টুডেন্ট দুজন মহিলা ছিলেন এবং তাদের শাস্তি হয় 10 বছর এবং 7 বছর দুজনের শাস্তি হয় এটা পক্সোতে কেস হয়েছিল তারা নাবালক ছিলেন ছেলেটি আরেকটি কেস আসবো কেরালাতে 10/2/2019 এই ঘটনাটি সামনে আসে যেখানে কেরালা যে উম্যান রয়েছে নিজের ভাগ্নিকে মানে ভাগ্নেকে
যৌন হেনস্থা করেন এবং ক্রিমিনাল যে মহিলাটি তার বয়স ছিল 36 বছর আর যে ভিকটিম তার বয়স ছিল 9 বছর। তারপর আসবো হিমাচল প্রদেশের ঘটনা 9/7/2018-তে সামনে আসে। মা এবং মেয়ে দুজনে মিলে সেক্সুয়াল অ্যাসল্ট করে একটি 17 বছরের ছেলেকে, পাড়ার ছেলেকে ঘরে নিয়ে গিয়ে আটকিয়ে সেক্সুয়াল অ্যাসল্ট করে এবং মায়ের বয়স 45 এবং মেয়ের বয়স 22। আমি বয়সগুলো মেনশন করছি, কেন করছি আমি অবশ্যই সে ব্যাপারে বলবো। তারপরে আসবো হায়দ্রাবাদের ঘটনা। আমি মোটামুটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকটা কেস তুলে ধরছি, এমনি বলতে গেলে বলা শেষ করা যাবে না। আমি 5টা ঘটনা তুলে ধরছি। এবার আসবো হায়দ্রাবাদ 4 নম্বর। 17/9/2021 20 বছরের জেল হয়েছে সেক্সুয়ালি অ্যাবিউজ করার জন্য একটি ছেলেকে। ছেলেটির বয়স ছিল মাত্র 9 এবং মহিলার বয়স ছিল 27। এটা হায়দ্রাবাদের ঘটনা, ডেট 17/9/2021। আমার আগে এক বক্তারা বলছিলেন ছেলেদের সাথে কখনোই সেভাবে রেপ হয়নি, এটা কি রেপ নয়? সেক্ষেত্রে ক্রিমিনাল যে ছিলেন মহিলাটি, একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, তাই জন্যই তারা বলছিলেন যে সঠিকভাবে ছেলেদের উপরে সেভাবে নির্যাতন হয় না। কিন্তু আমি এই জন্যই পয়েন্টগুলো তুলে ধরলাম, আমি পয়েন্টগুলো তুলে ধরলাম যেখানে ক্রিমিনাল যে মহিলাটি ছিলেন। সুস্মিতাদি রিপোর্ট করতে চান? সুস্মিতাদি একটু একটু ইন্টারজেক্ট, সরি, এটা কিন্তু কেউ বলেনি। আমি বলতে চেয়েছি হয়তো বুঝতে ভুল হয়েছে বা আমার বলার ভুল হয়েছে, ছেলেদের সাথে ঘটনা ঘটে না বলিনি, ছেলেরা সেই ঘটনাগুলো বলতে চায় না বলে প্রপার ডেটা নেই। আর প্রপার ডেটা যতক্ষণ না পর্যন্ত থাকবে ততক্ষণ আইন প্রণেতারা কি করে নক, আবার আমাদের আবার আমাদের এবল টু নক দ্য ডোরস। আমাদের এই দাবির সমর্থনে কথা বলার জন্য আবার ধন্যবাদ। এই যে বললেন ডেটা নেই, কেন ডেটা নেই সেটা আসছি আমি পঞ্চম যে কেস, তার কারণে এই প্যাট্রিয়ার্কাল সোসাইটি। না না এটা আমি মানব না, আমি আমার পঞ্চম ডেটা পাওয়া যায় না। গৌরব গৌরব আমি 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 তোমাকে একটু ইন্টারজেক্ট করছি, তোমার 30 সেকেন্ড সময় বাকি আছে যদিও, কিন্তু তোমার পুরোটা কথার মধ্যে আমি নিজে একজন পুরুষ হয়েও বলছি, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না একটু ভিকটিম কার্ড খেলছো তুমি? ভিকটিম কার্ড খেলছি না, যে কথাগুলো ওনারা বলছেন, হ্যাঁ, যে তালিকাগুলো ওনারা দিচ্ছেন সারা দেশে যে নিয়ে, অনির্বাণ গোঠাকুর তার এক এক করে নাম বলে দেবে, অনির্বাণ গোঠাকুর একাধিক একাধিক মামলা, কুখ্যাত মামলা যেগুলো ধর্ষণ সেগুলো হয়েছে, মহিলাদের ধর্ষণ, হাসখালি, একের পর এক নাম, সারা দেশ কেন কথা বলছে না? আমি বলছি পুরুষ সাংবাদিক, পুরুষ অধিকার কর্মী, পুরুষ আইনজীবী, পুরুষ ক্যামেরা পার্সন, পুরুষ রিপোর্টার, পুরুষ যে মাইক দিচ্ছে, জল দিচ্ছে, যে এখানে এখানে আছে, এখানে যে ক্লিনিং স্টাফ, তারা সবাই পুরুষ, তারা সবাই কোনোভাবে একটা অ্যামনেশিয়া ডিমনেশিয়াতে আছে, তারা চাইছে না না এটা সত্যি ভিকটিম কার্ড খেলা হয়ে না। এবার বক্তব্যটা হচ্ছে আমি যেখানে যে কেসগুলো তুলে ধরলাম এগুলো তো 18 বছরের নিচে। আমাদের দেশের আইনটা একবার ভেবে দেখবেন, একটি 18 বছরের নিচে নাবালক অধিকার আন্দোলন কি কোথাও গিয়ে একটা জায়গা পরিসর তৈরি করা হবে? আমি এই পয়েন্টটা এটা তুলবো, এটা হ্যাঁ আমার বলতে আমার এই জায়গাগুলো কৌতূহল হয়েছিল বলে, আমার ধারণা দর্শকদেরও এই মুহূর্তে এইটারই কৌতূহল হবে বলে আমি হ্যাঁ আমি পয়েন্টটা শেষ করি। আমি যে পাঁচখানা ঘটনা তুলে ধরলাম এমনি এমনি নয়, প্রত্যেকটা একটা কারণ আছে। আমি বলছি এরা প্রত্যেকে কিন্তু হ্যাঁ এরা প্রত্যেকে কিন্তু 18-র নিচে, তাহলে আর 17 বছর 11 মাসের একটি নাবালক পুত্র সে রেপ হতে পারে এবং সেক্ষেত্রে মহিলাটি শাস্তি হতে পারে? আর যেই তার 18 বছর হয়ে গেল, আমাদের ভারতীয় সংবিধানে সেই ছেলেটির আর সুরক্ষা থাকলো না। বারবার যারা বলছেন যে ছেলেরা কেন বলতে পারছে না, আচ্ছা বলবে কিভাবে, থানায় গিয়ে কিভাবে বলবে আমি রেপ হয়েছি? আইনই তো নেই, বলার জায়গা কোথায়? নিজের পরিবার নিজের বন্ধু গৌরব, তার কারণ হচ্ছে তুমি তো নিজে একটা সংগঠন চালাও যেখানে পুরুষদের অধিকার নিয়ে তোমরা কথা বলো, তাহলে আমাকে একটা কথা বলো, তোমার সংগঠনের কাছে এরকম কতজন আসছে আছে যারা এসে বলেছে যে আমার সঙ্গে কিছু হয়েছে, আমাদের সংগঠন বিনামূল্যে যারা ভিকটিম আছেন তাদেরকে গাইড করেন, বিভিন্ন রকমের কেস আসে, বিভিন্ন রকমের কেস আসে আমাদের কাছে, কিন্তু এই ধরনের কেস আসে না কারণ তারা জানেই না যে এটা নিয়ে আরো বলা যেতে পারে। কারণ এখনো পর্যন্ত 18 বছরের উপরে কোনো ছেলের রেপ হয়েছে এরম ধরনের নিউজ কিন্তু সামনে আসে না, এবং তার কারণ হচ্ছে আইন নেই। আমি মনে করব এই মঞ্চ থেকে এইটা নিয়ে আমাদেরকে এরপর অনেক অনেক আইন প্রণেতারা এই অনুষ্ঠান দেখবেন এই সন্ধ্যাবেলা, এবং হয়তো অনেক সিদ্ধান্ত বদল হতে পারে। ধন্যবাদ। আমি কিন্তু আরেকটা জিনিস বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, আমাকে আর একটু দিতে হবে, কারণ এইরকম সুযোগ সহজে পাওয়া যায় না। আমি এই জন্য রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই। যেটা বলবো যে আমরা যেটা সবাই আমরা দেখতে পাচ্ছি যে গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে,
আপনারা দেখলে আমি পাঁচটা ভিকটিম তুলে ধরলাম, এরা প্রত্যেকে কিন্তু নাবালক। গুড টাচ ব্যাড টাচ কিন্তু সাধারণত যেসব ওমেন স্কুলগুলি আছে তাদেরকে শেখানো হয়। আমি মনে করি এখন দাঁড়িয়ে যারা শিশুপুত্র তাদেরকেও গুড টাচ ব্যাড টাচ শেখানো দরকার। এবং এই ক্ষেত্রে তো অনির্বাণ ডিনাই করতে পারে, অনির্বাণের ক্লোজ ক্লোজ ক্যামেরাতে মাথা নাড়ানো দেখছিলাম, অনির্বাণ বোধহয় বলতে পারবে। 30 সেকেন্ড আমার একটা প্রশ্ন আছে খালি আপনাদের, যে আপনি আমি একটু বলি, আমি ওকে ওকে সমর্থন করে একটা কথাই বলতে চাই। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি জানেন তো, ও যেগুলো বোঝানোর চেষ্টা করছে যে মাইন্ডসেট, মাইন্ডসেট মানে আমাদের চিন্তাধারা, আমাদের চিন্তাধারাটা এরকম হয়ে গেছে যে আমরা পুরুষ মানুষ, আমাদের কিছু হতেই পারে না। ও যেটা বলার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, খুব সুন্দর বলছে, সেটা হচ্ছে যে এই যে 18 বছরের যে বেঞ্চমার্ক তৈরি হয়েছে না, এই 18 বছরের বেঞ্চমার্কটা আইন তৈরি করে দিয়েছে, কিন্তু আমার বয়স কিন্তু সেই বেঞ্চমার্কটা তৈরি করছে না। আমরা ছোটোবেলা থেকেই ভাবতে শুরু করেছি, আমরা পুরুষরা ভাবি যে আমরা তো, এই কিছুক্ষণ আগে দিদি বলছিলেন যে রাত্রি 3টের সময় একটি মহিলা একা একা হেঁটে যাওয়া, আপনি ভাবুন তো, আপনি এটাকে ভিজুয়ালাইজ করুন, ভিজুয়ালাইজ করলেই একটা সুন্দর অন্ধকার রাত্রি, বৃষ্টি পড়ছে, একজন ভদ্রমহিলা একা একা হেঁটে যাচ্ছেন। সিনেমাতেও সেইভাবে বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে, সিনেমাতেও সেইভাবে মাইন্ডসেট তৈরি করা হয়েছে। একটা পুরুষকে এখন রাত্রিবেলা 3টের সময় যখন হেঁটে যাওয়া সিনেমাতে দেখায়, তখন তার পা সোজা হাঁটা দেখানো হয় না। এতক্ষণের বক্তব্যে আপনার যে পুরুষ পুরুষকে ধর্ষণ করছে সেরকম কি ঘটনা ঘটে? বৈষম্য কোনদিন আপনারা, যতদিন না আপনারা যারা পুরুষের মুখপাত্র হিসেবে কাজ করছেন, মানে নির্যাতিত পুরুষের মুখপাত্র হিসেবে কাজ করছেন, আপনাদের মাইন্ডসেটটা যতদিন না ঠিক হবে, সরি টু সে, ততদিন পর্যন্ত কিন্তু এই বৈষম্য থেকেই যাবে, আইন কিছু করতে পারবে না, কিচ্ছু না। হ্যাঁ বলছি, বেশ, বাংলা থেকে ইংরেজি আমরা সবাই জানি, ট্রান্সলেট করি। সে একজন ক্রিমিনাল, আপনাকে যদি লিখতে দিই আপনি ইংরেজিতে কি লিখবেন? হি ইজ এ ক্রিমিনাল। আপনি কিন্তু সি ইজ এ ক্রিমিনাল লিখবেন না। তাহলে মাইন্ডসেটটা কিন্তু সেক্ষেত্রেও ওই অপরাধ মানেই পুরুষ করছে, মহিলারা অপরাধ করতে পারে। বেশ, আমি এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় উনি যেতে যেতে আপনি বলেন, 30 সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি। বৈশাখী বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ অনেক কিছু শুনলেন, এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি বলবেন শুনে নি। এনসিআরবির ডেটা যদি আপনি দেখেন, 98% ভিকটিম এবং পারপিট্রেটার হচ্ছেন পুরুষ। আমাদের পুরুষটাকে সেইভাবেই তৈরি করা হয়, তাই জন্য আমরা বলেছি পুরুষ পুরুষকে ধর্ষণ করতে পারে, সেই আইনের প্রভিশনটা রাখুন, কারণ সেটা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে যায়। এখনো সেটা মেল রেপের মধ্যে যাচ্ছে না, মেল রেপের আপনাদের আন্দোলনের একটা বর্ষামুখ হওয়া উচিত, মেল রেপের ডেফিনিশনটা তৈরি করা। আমাদের ক্ষেত্রেও দেখেছি, মানে সিগন্যালে ভিক্ষা চাইবে, বাচ্চা নাচাতে যাবে, এটাই ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার প্রিন্সিপাল হবে, এই মাইন্ডসেটটা কিন্তু এখনো আসেনি। মানবী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কি এই এই বিষয় হয়েছিল? এখন নো চলছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি বলছে এবং কি মনে করছে সেটা আমরা শুনি। আমার নমস্কার, আমার পূর্বে যে সমস্ত বক্তারা তাদের বক্তব্য রেখেছেন তারা সবাই আমাকে খুব সমৃদ্ধ করেছেন। আর একবার আমার আজকের যে বিষয় সেটা রিইনফোর্সড হয়েছে ওনাদের কথার মধ্য দিয়ে। আমি যখন আজকে এই সভায় আসছিলাম তখন শুধুমাত্র লিঙ্গ বৈষম্যর কথা মাথায় ঘুরছিল, কিন্তু আমার পূর্ববর্তী বক্তার মধ্যে আমি লিঙ্গ বিদ্বেষ খুঁজে পেলাম। আর এই লিঙ্গ বিদ্বেষ, লিঙ্গ বৈষম্য যতক্ষণ থাকবে ততক্ষণ লিঙ্গ নিরপেক্ষ আইনের সোনার পাথরবাটিটা যেটা চাইছেন সেটা কতদূর ওনারা পাবেন সেটা নিয়ে প্রত্যেক, আমার মনে হয় সহৃদয় বিবেকবান মানুষের, আমি মানুষ কথাটা বলছি, এবং মানুষের মধ্যে সমস্ত আমি বলবো পুরুষ নারী ট্রান্সজেন্ডার LGBTQ সবাই আসে। আমার বক্তব্য হচ্ছে ধর্ষণটাকে কিভাবে দেখব। ধর্ষণ আজ পুরুষতন্ত্রের একটা অস্ত্র, ক্ষমতার রসায়ন আসলে ধর্ষণের সংজ্ঞা নির্ধারণ করে। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন 17 বছর বয়স অবধি পুরুষদের নানানভাবে ধর্ষিত হতে হচ্ছে সমাজে, তারা কেন বলতে পারছে না, কারণ কিভাবে গিয়ে বলবেন, বাড়ির থেকে বাড়ির লোককে পর্যন্ত বলতে পারছেন না। কিন্তু মহিলাদের তো পক্ষে আইন আছে, তাও কি মহিলারা গিয়ে বলতে পারছেন?
তাও কি সেই মেয়ে শিশুটি গিয়ে বলতে পারছে, সেই ট্রান্সজেন্ডার শিশুটি গিয়ে বলতে পারছে যে আমি দর্শিত হচ্ছি? হয় না। তার কারণ হচ্ছে একটা অদ্ভুত পলিটিক্স অফ সাইলেন্স কাজ করে আমাদের বাড়ির চৌহদ্দির মধ্যে, যেটা আমরা বৃহত্তর সমাজে নিয়ে যাই। আমি নিজের ব্যক্তিগত জীবনের একটা ঘটনা উল্লেখ করব, যেখানে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা চার্জ আনার পর একজন অত্যন্ত শিক্ষিত মানুষ, যিনি মাস্টারমশাই, তিনি বলেছিলেন, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি সেক্সুয়ালি হ্যারাসড হয়েছো। আমার শুনে খুব অবাক লেগেছিল। আমার মনে হয়েছিল যে হ্যারাসড হওয়ার কী কী মার্কার থাকতে হবে আমাদের। অনির্বাণ বারবার বলছিলেন ধর্ষণ হচ্ছে একটা মানসিক ব্যাপার, মানসিক ব্যাপার। না, ধর্ষণ শুধুমাত্র মানসিক ব্যাপার নয়। আমার শরীর ধর্ষিত হলে আমার মন ধর্ষিত হবে, আমাকে সমাজ বারবার ধর্ষণ করবে, আমাকে মনে করিয়ে দেবে যে আমি ধর্ষিত হয়েছিলাম। রেপিস্ট ডু নট ফিল অ্যাশেমড, বাট ইউ ওয়ান্ট দ্য উইকটিম টু ফিল অ্যাশেমড, দ্যাট ইজ দ্য সোসাইটি। আমার খুব ভালো লাগলো আজকে একটা জিনিস দেখে, যে আমরা যারা ইকুয়ালিটির কথা বলি, সেই ইকুয়ালিটি চাইতে চাইতে আজকে অনির্বাণরা উইকটিমহুডের একটা শেয়ার চাইছে। আমি সত্যি চাই ওনারা এটা অর্জন করুন, মনে প্রাণে সামাজিক গ্লানিতে অংশদারিত্ব নিয়ে ওনারা অর্জন করুন, তারপরে ওনারা লিঙ্গ নিরপেক্ষ আইন করবে। উইকটিম হতে চাইছেন আপনারা? যে মথুরায় ভাওরী দেবী, হাথরাস, উন্নাও, দিল্লিতে, এই সমস্ত জায়গায় মহিলারা যেভাবে ধর্ষিত হয়েছেন, আপনারা যারা ওই টুকরো টুকরো ইনসিডেন্টগুলো এনে বলছেন যে পুরুষ ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তা সত্ত্বেও যখন জাস্টিস রঞ্জন গগৈ বললেন যে এটা আমাদের সংসদে আলোচিত হোক, যে এটা পরিবর্ধিত হবে কি না, সংযোজিত হবে কি না, তা নিয়ে আমাদের মাননীয় সাংসদরা চুপ থাকলেন কেন? তারা কি মহিলা দরদি? না, কারণ তারা পিতৃতন্ত্রের নাগপাশে জড়িত, তারা পিতৃতন্ত্রের ওই পরিকাঠামোর বাইরে আসতে পারছে না। তারা পুরুষ যেদিনকে মেনে নেবে যে আমি উইকটিম, আমি রেপড হয়েছি, তাহলে তো তার ওই পুরুষাকার নিয়ে যে অহংকার সেটাই তো চলে যাবে। আমার যৌন ক্ষমতাটা একটা অস্ত্র হিসেবে আপনি বলুন তো, একজন মহিলা এসে আপনাকে বলেছে আই উইল রেপ ইউ, কিন্তু আমি শুনেছি যে হুমকির ভাষা হচ্ছে এই বেরো বাড়ি থেকে, তোকে রেপ করে দেবো। শিক্ষিত মানুষ যে তথাকথিত একটা সমাজে একটা জায়গায় বিলং করে, তাকেও পর্যন্ত শুনতে হয়েছে শিক্ষিত মানুষের কাছেই যে এই তুই বাড়ি থেকে বেরো, তোকে রেপ করে দেবো। এই রেপটা একটা অস্ত্র, পুরুষতন্ত্রের অস্ত্র, এটা আপনাদের মানতে হবে। আপনারা না মানলে আপনারা সত্যকে অস্বীকার করছেন, আর সত্যকে যতদিন অস্বীকার করছেন ততদিন এই যে মানবিক পরিবর্তন, মানসিক পরিবর্তনের কথা বলছেন, নারীকে আপনারা একটা সম্পদ হিসেবে দেখেন না, সম্পত্তি হিসেবে দেখেন। তাই জন্য মহিলাদের ওপরে, মহিলা সে অবয়বে মহিলা শুধু নয়, নারী যদি মনে প্রাণে নারী হয়, একজন পুরুষ যদি মনে প্রাণে নারী হয়, তাকেও আপনারা নানানভাবে লাঞ্ছিত করেন শুধুমাত্র এই পুরুষতন্ত্রের খড়গোটা হাতে আছে। বেশ, অনির্বাণ বহু ঠাকুর তার সমর্থন করছে এতগুলো? না, উনি যা যা বললেন অনেকটা সমর্থনযোগ্য, কারণ উনি যা যা বললেন আমি সেগুলোকে সমর্থন করি, কারণ আমি কিন্তু একজন ভদ্রমহিলা, যে আতঙ্কের মধ্যে দিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন, সেটা কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে খুব কাছ থেকে কিছু মামলাতে দেখেছি। যাই হোক, সেটা তো আমি সমর্থন করছি, কিন্তু একটা জিনিস খুব আপত্তিকর বললেন আপনি, সেটা হচ্ছে যে ভিকটিম কার্ডটা আমরা শেয়ার করতে চাইছি। আপনি তাহলে মেনে নিলেন তো যে মহিলারা ধর্ষণের সময় তারাই একমাত্র ভিকটিম? কার্ড কথাটাই ইউজ করি, ওটা আপনার মানসিকতার মধ্যে লুকিয়ে আছে। আমি ভিকটিম হুডের কথা বলেছি, কারণ আপনারা বলছেন কেন ভিকটিম শুধু মহিলারা। এই ভিকটিম হুডটা তার মানে শেয়ার করাটা, এটা আপনারা কুক্ষিগত করে রাখতে চাইছেন এই কারণেই? না না, একদম কুক্ষি, আমি চাইছি না আপনি এটা শেয়ার মনে হয় পরবর্তীকালে, যদি আজকে পরবর্তীকালে মনে হয় যে এইটা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে বহু মামলাতে, এটাও আপনাকে আমি বলে রাখি, এই মুহূর্তে নিদর্শন বলছে বহু মামলাতে যে মিথ্যা মামলা হচ্ছে ধর্ষণের, বিবাহের প্রতি
প্রতিশ্রুতি নিয়ে সহবাসের কালকেই কেরালা হাইকোর্টের মামলাতে রায় হয়েছে। সেখানে কেরালা হাইকোর্টের চিফ জাস্টিস রায় দিয়েছেন, তাতে বলা হয়েছে যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কখনোই রেপ নয়। আপনি জানেন এই রেপের মামলাগুলো হওয়াতে যারা সার্ভাইভার তাদেরকে ছোট করা হয়, কারণ তারা যে মানসিক এবং শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে গোথ্রু করেন, তাদের যে মেন্টাল ট্রমা থাকে সেটাকে আলটিমেটলি ছোট করা হয় ওই মিথ্যা মামলা করে। অনির্বাণ, আপনি অর্ধসত্য বলছেন, আপনি যে ফলস কেসগুলোর কথা বলছেন তার পরিসংখ্যান বলুন। মানে কি আপনাদের কোথাও মনে হচ্ছে যে এই যে ভিকটিমহুড সেটা যদি শেয়ার হয়ে যায় তাহলে ভবিষ্যতে যে ফলস মামলাগুলো হচ্ছে সেগুলোও শেয়ার হয়ে যাবে? কখনো না, কোথাও না কোথাও বারবার অভিযোগের তিন বার কিন্তু উল্টো দিকে আসবে, এইটা কিন্তু সমর্থনযোগ্য না। যদি ভিকটিমহুড অ্যাকিউজেশন যদি ছেলেদের আসতে পারে মহিলাদের আসতে পারে তাহলে ভিকটিমহুডও কেন দুপক্ষের দুজনেরই আসবে না? এটাই আমাদের বক্তব্য। আপনারা যন্ত্রণাটা বুঝতে পারবেন ধর্ষিত হওয়ার, সেদিনকে আর একজন মহিলাকে ধর্ষণ করবেন না। হয়তো যন্ত্রণাটা বুঝে অভিযোগ করতে পারছেন না, কারণ আইন নেই বলে, দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট। সবার প্রথম বলতে চাইছি সেটা হচ্ছে কি নিয়ে, যে ধর্ষণ আইনটা লিঙ্গ নিরপেক্ষ হওয়া প্রয়োজন কিনা। স্বাভাবিক ব্যাপার, এখানে আমরা পুরুষদের উপর হওয়া নির্যাতনগুলো তুলে ধরব। ওনারা বলছেন যে পুরুষদেরকে এগিয়ে এসে বলতে হবে, অথচ আজকে একটা শোতে এসে আমরা যখন পুরুষদের উপর হওয়া নির্যাতনের ঘটনা তুলে ধরছি, ওনারা বলছেন এরা বিদ্বেষ খুঁজে পেলাম। অথচ এই শোতে এসে ওনাদের মুখ থেকে শুধুমাত্র হাঁসখালি আর অন্যান্য ধর্ষণ নিয়ে কথা হচ্ছে, ওটা তবে বিদ্বেষ নয়। মানে আমরা পুরুষরা একটা সুযোগ দেওয়া হলো, এখানে এসে আমরা পুরুষদের উপর হওয়া নির্যাতনের ঘটনা বললাম আর অমনি ওটা নারী বিদ্বেষ হয়ে গেল। ভীষণ খুশি হতাম গৌরব যদি আপনি পরিসংখ্যান সমৃদ্ধ একটা তথ্য প্রেজেন্ট করতেন। আপনি যে জুভেনাইল সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলছেন, 82% তার ভিকটিম হচ্ছে মহিলারা। আপনি অ্যাডাল্ট রেপ কেসের কথা বলছেন, 90% ভিকটিম হচ্ছে মহিলারা। আর এটা হচ্ছে আমার নিজের তথ্য নয়, এটা NCRB-র তথ্য। আমি একটা কথা বলবো, আমাদের কিন্তু শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে 52% নাবালকরা যৌন নির্যাতনের শিকার। 52% শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট। ট্রান্সজেন্ডাররা রেপ হচ্ছে কটা আন্দোলন করেছেন ভাই? ট্রান্সজেন্ডাররাও সেক্সুয়ালি অ্যাবিউজ করছে সেটার আন্দোলন কটা করেছেন ভাই? আপনাদের তো বৈশাখী দিয়েও যে কথাটা বললেন আমি এন্ডোর্স করছি, আপনাদের লিঙ্গ বৈষম্য নয় লিঙ্গ বিদ্বেষ কাজ করছে। এই লিঙ্গ বিদ্বেষ থেকে বেরিয়ে আসুন, তাহলে লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারবো, সমাজ পারবে বেরিয়ে আসতে। 2011 থেকে এই নিয়েই কাজ করছি এবং পথে নেমে কাজ করছি। যারা আমাকে চেনেন ফলো করেন তারা জানেন যে পথে নেমে তুমি পুরুষদের নিয়েই শুধু কাজ করবে, সারা তুমি বারবার বলেছো মহিলা ট্রান্সজেন্ডার তাদের নিয়ে বন্ধ করে কাজ করবে। মহিলা কমিশন আছে, মহিলা মন্ত্রণালয় রয়েছে, পুরুষদের জন্য কিচ্ছু নেই। কমিশনগুলো কোনো কাজ করে না, মহিলা কমিশন নামেই মহিলা কমিশন আমার মনে হয়, বা আমাদের যে কমিশনগুলো ট্রান্সজেন্ডার কমিশন, এতে ওই কমিশন শব্দ বলে আপনি কমিশন খেয়েছেন, সেই কমিশন কিনা আমি জানি না। এরপর ভারতে এবার সময় এসেছে আমাদের মতন করে আইন প্রণয়ন করার। শাশ্বতী দি, এখানে আমার দুটো জিনিস বলার। প্রথম কথা হচ্ছে যে পুরুষরাও ভিকটিম হতে পারে, সেই আইনের সেই প্রয়োজনীয় প্রসারণ করা হোক এবং পুরুষদের দ্বারা তারা শোষিত হতে পারেন, নির্যাতিত হতে পারেন, আইনটাকে সেইভাবে প্রসারিত করা হোক। এবং মিথ্যে মামলার অভিযোগটা যে সবসময় মেয়েরা মিথ্যে মামলা করে, মেয়েরা সুযোগ পাচ্ছে, এটাই বিদ্বেষ। কারণ বাস্তবিক পক্ষে মিথ্যে মামলার মামলা ডিসমিস হয়ে যায়, মিথ্যে বলে ডিসমিস হয়ে যাওয়া মানে মিথ্যে বলে প্রমাণিত হওয়া নয়, এটাই বলার। আজকের এই সন্ধ্যা থেকে অনেকগুলো, বারবার যে কথাটা বলছিলাম, অনেকগুলো মানুষ দুটো পক্ষে হয়তো আছেন কিন্তু প্রত্যেকের ছটা মত উঠে আসছে এবং সেখান থেকে আরও বেশি করে কথার প্যাচ, আরও নতুন কথার জন্ম হয়তো দিয়েছে। একেবারেই তাই, এবং সত্যি সত্যিই বলার জায়গা যে সত্যি আমার দুর্গা কেন খালি নিজের শর্তে বাঁচবে, শিব দুর্গা সকলে মিলে নিজের শর্তে বাঁচুক এটাই আমরা চাই। আর আমাদের কথা হোক আর মঞ্চ থেকে সেরকমই একটা বার্তা আমরা পৌঁছানোর চেষ্টা করলাম আজকের সন্ধ্যায়। এরকমই আরও নানা গুরুত্বপূর্ণ আলোচনা চলতে থাকবে, তবে এই পর্ব এই পর্যন্তই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমস্কার।